গাইস, খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল, এবার সময় হয়েছে একটু ঘুমু ঘুমু করবার। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে আজকের জন্য গুড বাই। কিরে, তোর আর্যস লাইফস্টাইল চ্যানেলে সাবস্ক্রাইবার তো 2 লাখ হলো বলে, আর তুই হবি আমাদের এই স্টেটের সব থেকে বড় ব্লগার। আর পার্টি দিচ্ছিস কবে? না না না, এবার কোনো পার্টি নয়, এবার অন্য কিছু প্ল্যান করছি। অন্য প্ল্যান? হ্যাঁ, তবে এখনো কিছু ঠিক করিনি, কিন্তু এবার আমার দর্শকদের নতুন কিছু গিফট করতে চাই। তুই ঘুমো, অনেক রাত হয়েছে, আমি এডিটটা শেষ করি, কাল আবার আপলোড করতে হবে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তুই কি প্ল্যান করছিস সেটা তো জানালি না। আমি কিন্তু না জানা অব্দি ঘুমোতে পারছি না। আরে ভাই, আমি নিজেই জানি না, তোকে কি করে বলি বলতো। নে নে, ডিস্টার্ব করিস না, কাজটা শেষ করতে দে। আচ্ছা বেশ, আমি ঘুমোলাম, এই তুই লাইটটা বন্ধ করে শুয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে। আমি আর্য, আর ওই বিছানায় নিষ্পাপ কুকুর ছানার মতো যে শুয়ে আছে সে হলো সায়ন, আমার বন্ধু। এমএসসি পাশ করবার পর রাস্তায় ফ্যাফা করে ঘোড়া বেকারের তকমা পাওয়া ছেলেটাকে ওই ছেলেটাই নতুন পরিচয় দিয়েছিল। একদিন হঠাৎ আমার কাছে এসে ক্যামেরা দিয়ে বলেছিল জীবনের গল্পগুলোকে রেকর্ড করে সকলের মাঝে ছড়িয়ে দিতে। হ্যাঁ, তারপর বাকিটা ইতিহাস। আমি এক আনসাকসেসফুল বেকার থেকে আজ কতজনের আইডল, আর্য লাইফস্টাইলের আর্য। তাই সায়নের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শুধু দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আপনাদের এক ভয়াবহ স্থানের কথা বলব, যে জায়গার নাম জানবাড়ি। এই জানবাড়িতে রয়েছে 75 বছরের পুরনো পরিত্যক্ত মর্গ। এখানে বহু ইতিহাস লুকিয়ে আছে। এই স্থান সাধারণ মানুষদের জন্য একেবারে নিষিদ্ধ। গ্রামের লোকেদের মতে এই জায়গা হলো সবসময় ভূতুরে জায়গা। রাতে কুকুর শিয়ালের চিৎকারের থেকে এই মর্গের ভিতর থেকে বেরিয়ে আসা আর্তনাদ অনেক বেশি কানে আসে। বহুবার এই মর্গের বাইরে পাওয়া গেছে মরা পশু পাখির লাশ। তবে ঠিক কি কারণে আজ থেকে প্রায় 22 বছর আগে এই মর্গকে বন্ধ করা হয়েছিল তা আজও রহস্য। আরে বাস, জানবাড়ির সম্বন্ধে যদি একটা ভিডিও বানাতে পারি তাহলে আমার দর্শকদের জন্য একটা বড় উপহার হবে। কিরে আর্য, ঘুমোসনি? হ্যাঁ রে, ঘুমিয়েছিলাম, সকাল সকাল উঠে পড়েছি। তোকে বলেছিলাম না এবার একটা সারপ্রাইজ গিফট দেবো আমার দর্শকদের। কাল রাতে একটা ভিডিও দেখে প্ল্যানটা করে ফেললাম। কি প্ল্যান? আমার এবারে সারপ্রাইজ ব্লগ হবে জানবাড়ি, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। জানবাড়ি কোথায়? ভিডিওটা দেখি তো। এই দেখ। আরে বাপে, এ তো 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সত্যি এখানে ভূত টুত আছে নাকি? ছাড় তো, এসব টোটালি গুজব, আমরা তা প্রমাণ করে দেবো। একদম, কিন্তু এই সময় আমরা যাব কিসে করে? দাঁড়া, আমার একটা বন্ধুর নিজের গাড়ি আছে, ওকে একবার বলে দেখি। কি বলছিস ভাই, তোরা জানিস জানবাড়ি কত ডেঞ্জারাস জায়গা? ওহ, ওসব ছাড়, তুই যাবি কিনা সেটা বল। আমি তো যাবই না, তোদেরকেও যেতে দেবো না। তুই কি জানিস আমরা কেন যাচ্ছি ওখানে? কেন? আর্যস লাইফস্টাইলের স্পেশাল ব্লগ করতে। আর্যস লাইফস্টাইল? ও ও, আচ্ছা আচ্ছা, তুমি তো আর্যস লাইফস্টাইলের আর্য না? এ বাবা, দেখো চিনতেই পারিনি, এই তাই বলি তখন থেকে চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। ইস, সরি সরি সরি। দেখ আমাদের নিয়ে যাবি কিনা বল, তুইও ব্লগে থাকতে পারবি। কিন্তু আচ্ছা ঠিক আছে, দেখছি। জানবাড়ির মাইল ফলক যখন পেরোলাম তখন সূর্য অস্ত গেছে, চারদিকে ধুধু প্রান্তর আর গাছপালা ছাড়া কোনো জনবসতি চোখে পড়ল না। এই এলাকা যেন পৃথিবীর সীমানার বাইরে। অনেকটাই তো চলে এলাম, মনে হয় 30 কিলোমিটার পেরিয়ে গেছে। তো ম্যাপস কি বলছে? ম্যাপস তো বলছে এখানে আশপাশেই জানবাড়ির মঠটা আছে, কিন্তু ঠিক কোথায় সেটা বোঝা যাচ্ছে না। কোনো লোকজনও তো চোখে পড়ছে না যে জিজ্ঞাসা করব। হ্যাঁ, এখানে আশেপাশে কোনো লোককেও দেখছি না যাতায়াত করতে। ভাই, মনে হয় গাড়ির ব্রেকটা কাজ করছে না। কি বলছিস ভাই, ঠিক করে দেখ। না না না, আমি দেখছি কিন্তু কাজ হচ্ছে না। সে কি অম্লান, ঠিক করে দেখো, আমার মনে হয় কি তোমার কিছু ভুল হচ্ছে। না 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 না, ভুল হচ্ছে না, ব্রেকের কাজ হচ্ছে না, আমি আমি গাড়িকে কন্ট্রোল করতে পারছি না।
গাড়ির গতি ক্রমশ বেড়ে চলল। অম্লান পরিমরি করে চেষ্টা করছে গাড়িটা থামানোর, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার। কি হলো অম্লান, কিছু উপায় পেলি? না, এদিকে স্পিড তো বেড়ে চলেছে। যখন চোখ খুললাম দেখলাম চারপাশে নিবিড় অন্ধকার আমাদের গ্রাস করেছে। মনে হলো এখন রাত অনেক গভীর হয়েছে। সামনে চেয়ে দেখলুম কোনো এক বড় গাছের ভাঙা কাণ্ড গাড়ির কাচ ভেঙে একেবারে ঢুকে এসেছে, তবে কয়েক সেন্টিমিটারের জন্য সেটা অম্লানকে আঘাত করেনি। অম্লান স্টিয়ারিংয়ের ওপর নেতিয়ে পড়ে রয়েছে, সায়ন অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সায়ন, সায়ন ওঠ, ওঠ! আমরা কোথায়, কিভাবে এখানে এলাম? সায়ন, আমাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেক ফেল হয়েছিল, তোর মনে পড়ছে না? হ্যাঁ, অম্লানের কি খবর? জানি না, চলোকে ডেকে তুলি। এই অম্লান, অম্লান ওঠো, ওঠো! অম্লান সাড়া দিল না। আমরা চিন্তায় পড়লাম, কি হবে এবার? ওরে আর্য, এ তো একদম মূর্ছা গেছে মনে হয়। আমার মনে হয় জলের ঝাপটা দিতে হবে। কিন্তু এখন এখানে জল পাবো কোত্থেকে? দাঁড়াশান, আমি দেখছি বাইরে আশপাশে কিছু পাওয়া যায় কিনা। যা, ওই যে ল্যাম্পপোস্টটা দেখছিস, সেখানে গিয়ে দেখ যদি কোনো বাড়ি বা দোকান টোকান পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। বাবা, চারদিক কি নিস্তব্ধ নিঝুম, এখানে কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। শিয়াল কুকুরগুলো তেমন হয়েছে, চিৎকার করার সময় পায়নি। আরে, ওই তো একটা গাড়ি থামলো, দেখি লোকগুলোকে বলে। এই এই, তাড়াতাড়ি নামা বডিটাকে। ও দাদা, শুনছেন? কি হলো, কি যাই? বলছি একটু জল পাওয়া যাবে? জল নাই ছোড়া, জল নয়, বরফ আছে, বরফ চলবে? বরফ? অবাক আমার কি আছে, লাল গাড়িতে কি থাকে জানো না? দেখো, নিতে চাইলে না হলে যাও। এই কি হলো, বডিটা নামাবি না সারাটা এখানেই কাটাবি? ও আচ্ছা, এখানে আশপাশে বুঝি মর্গ আছে? হ্যাঁ আছে বই কি, জানবাড়ির মর্গ। কিন্তু সে তো শুনেছিলাম অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তুমি তো আজও বাজে ছোড়া, দেখছো আমরা বডি নিয়ে যাচ্ছি, তারপর তুমি বলছো জানঘর বন্ধ হয়ে গেছে। যাও যাও, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, যাও। লোকটার কাছে সুরাহা না পেয়ে আমি আমার গাড়ির দিকে রওনা হলাম। গিয়ে দেখলাম অম্লান জেগে উঠেছে। ওহ ভাই, তুই এখন এলি? অম্লান এই উঠল। আহ, মাথায় কি ব্যথা! ওহ, জোর বাঁচা বাঁচলাম। আমি তো জলের ব্যবস্থাই করতে পারলাম না, চিন্তা করে গিয়েছিলাম একেবারে। এখন কেমন লাগছে ভাই অম্লান? অনেকটাই বেটার লাগছে। গাড়িটা যে হঠাৎ কি হলো বুঝতে পারলাম না দাদা, সদ্য কেনা গাড়ি, এখন পৌঁছবো কিভাবে বলো তো, সেটাই বড় চিন্তা। চিন্তার কোনো কারণ নেই, আমি এক্ষুনি দেখে এলাম কতগুলো লোক মর্গে গাড়ি করে বডি রাখতে এসেছে, অন্তত ওদের বলে কিছুটা হেল্প পাওয়া যাবে। হোয়াট, কি বলছিস? তোর মাথাটা তো ঠিক আছে তো? আরে মর্গটা কবে বন্ধ হয়ে গেছে ভিডিও দেখে এলি না? আরে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, চল গেলেই দেখতে পাবি। ঠিক আছে চ। বলছি কি, তুমি আর সায়নদা যাও, আমি বরং গাড়ির সাথে দেওয়া টুলসগুলো দিয়ে দেখি গাড়িটাকে কিছু ঠিক করা যায় কি না, আর যদি ঠিক হয়ে যায় আমি তোমাদের ফোন করে দেবো না হয়। আচ্ছা বেশ। তুই কোথায় দেখেছিলি বলতো গাড়িটাকে? আরে ওই তো সামনে যে গলিটা ডান দিকে চলে গেছে ওই গলিতেই দাঁড়িয়েছিল। আর মর্গটা দেখিসনি? না, তবে ওই লোকটার কথা শুনে মনে হলো খুব কাছাকাছি মর্গটা আছে। তাড়াতাড়ি চ। কোথায় গাড়ি? চারদিকে বন জঙ্গল আর আগাছা আর ঘুটঘুটে অন্ধকার, তুই নিশ্চয়ই কিছু ভুল দেখেছিস। আরে না রে বাবা, কিছুক্ষণ আগেই এখানে ছিল, হয়তো কাজ হয়ে গেছে তারা চলে গেছে। যা, হয়ে গেল, এখন কি হবে? কি আবার হবে, চল সামনে গিয়ে একটু মর্গটা খুঁজি। আমার কিন্তু বেশ ভয় করছে, এমনি রাত হয়েছে। ব্যাস, তাহলে আর কি, এখানে আসাটাই মাটি হলো। আহ, রাগ করিস না, চল চল চল। কি দাদারা, কোথায় যাচ্ছ? আরে ওই দেখ, একটা বাচ্চা মেয়ে। আরে তাই তো, এই যে বন্টি, এত রাতে কোথায় যাচ্ছ? কোথায় যাব, আমি তো এই পাশেই থাকি। পাশেই থাকো? এখানে আশপাশে বুঝি ঘর আছে? হ্যাঁ আছে তো, ওই যে দূরে
ওই গাছগুলোর পরেই আমার ঘর। ও, তুমি আমাদের তোমার ঘরে নিয়ে যাবে? হ্যাঁ, কেন যাব না, আসো আসো না। এই চ চ চ চ বাপরে, জায়গাটা কি নির্জন। ওই তো একতলা বাড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি চ। আরে, বাচ্চা মেয়েটা কোথায় গেল? কি জানি, ঘরে ঢুকে গেছে বোধহয়। বাইরের ফলকটায় লেখা আছে দেখলাম, জানবাড়ির জানঘর। অবাক হয়ে গেলাম, কিছুটা আতঙ্কিত হলাম। কিরে, মেয়েটা যে বলেছিল এটা ওর ঘর। ছাড় তো, বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে, কিন্তু এই তাহলে জানবাড়ির জানঘর যার খোঁজে আমরা এসেছি। হ্যাঁ, তাই তো দেখছি। জায়গাটা কি পরিত্যক্ত নাকি? মনে তো হচ্ছে না, নাহলে বাইরে লাইট চলবে কেন? দাঁড়া দাঁড়া, আমি এই বরং ক্যামেরাটা অন করি। হ্যাঁ চল। আমরা ভিতরের দিকে ক্রমশ এগিয়ে গেলাম। জায়গাটা বড্ড ঠান্ডা। কিরে, একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওই তো ওই ঘরটা থেকে আসছে মনে হয়। কারা যেন সব কাজ করছে। পর্দা ফেলা, কিছু তো দেখাও যাচ্ছে না। ভিতরে ঢুকে চমকে উঠলাম আমরা। জনমানব শূন্য বিশাল হল ঘর, আর সারি সারি ড্রয়ার, কেউ কোথাও নেই। টিমটিমে সাদা আলো আর অদ্ভুত ঔষধি গন্ধে চারপাশে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। ওরে আর্য, এরম গা ছমছমে জায়গা আমি জীবনেও দেখিনি। আমিও না, কিন্তু শব্দটা আমার মনে হয় ওই র্যাকটার পিছন থেকে আসছে। দাঁড়া, আমি দেখে আসছি। সায়ন, এই সায়ন, কোথায় গেলি? সায়নের আকস্মিক উধাও হয়ে যাওয়ার ঘটনাটা আমায় আরো আতঙ্কিত করে তুলল। আমি এবার আরো এগিয়ে র্যাকের সামনে গেলাম। তারপর সামনে পা রাখতেই কিছুর উপরে ধাক্কা খেয়ে হুচুটকে ছিটকে সামনের দিকে ড্রয়ারের উপর পড়লাম। আমার ক্যামেরা আর মাইক্রোফোনটার সাথে সাথে ছিটকে কোথায় পড়লো আর দেখতে পেলাম না। ধাক্কা খেয়ে একটা ড্রয়ার খুলে গেছে দেখলাম। সাদা আলোয় ড্রয়ারের ভিতর চোখ পড়তে চমকে উঠলাম। অনলাইন কি করে এলো? এ কি কি হচ্ছে সব এখানে? অনলাইন কি হচ্ছে? ওর দেহে গভীর ক্ষত চিহ্ন, চোখ দুটো বিস্ফারিত বিকট। মনে হলো কেউ যেন নির্মম ভাবে ওকে মেরেছে। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। চোখের সামনে চারদিক অন্ধকার হলো। আবার র্যাকের পিছন দিক থেকে শব্দ ভেসে এলো, সে যেন এক অট্টহাসির শব্দ। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। কৌতূহলী চোখে ভিতরে তাকাতে পিঠের শীত তাড়াবে, ঠান্ডা ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। কতগুলো বিভৎস মানুষ একটা দেহকে নির্মম ভাবে কড়াত দিয়ে পিস পিস করে কাটছে, আর পাশের কোনো বরফের বাক্সে ফেলছে। তাদের কারো চোখ নেই, মাথার ঘিলো বেরিয়ে এসছে। কারো দেহ নেই, শুধু হাড় কঙ্কাল। আর কারো মুন্ড নেই, স্কন্ধ কাটা। বডিটাকে ঘিরে তারা হাসছে, উল্লাস করছে। বডিটায় চোখ পড়তে আটকে উঠলাম। আরে সায়ন, সায়ন কি করলি? কিরে, তাড়াতাড়ি কর, আরো একটাকে সাঁটাতে হবে। হ্যাঁ বস, আমি তাড়াতাড়ি করছি। বিশেকে বলো তাড়াতাড়ি করতে। হাতে ভাগা, আমি কি বসে আছি? গলাটা কাটতে সময় লাগে নাকি জানিস না? বেশি বললে গায়ে হাত উঠে যাবে কিন্তু। কিনে ভয় দেখার চেষ্টা কি, মেরে দেখা না মুড়ো তলে এবার ধরটা আলাদা করে দেবো। তোরা চুপ করবে, যা ওই আরেকটাকে ধরে নিয়ে আয়। আমি এসব দেখি নিজেকে আর সামলাতে পারলাম না, মুখ দিয়ে আর তো নাক বেরিয়ে গেল। এই কে রে, কে রে? লোকগুলো তেড়ে এলো। আমি কোনো রকমে সেখান থেকে ছুট দিলাম। পাশে একটা গোডাউনের মতো ঘরে দাঁড়িয়ে প্রমাদ গুনছিলাম। বাঁচাও বাঁচাও। কি গো, এখানে কি করছো? হঠাৎ দেখি প্রদীপ হাতে সেই মেয়েটা এলো। আমার খুব ভয় করছে, ওই লোকগুলো আমার বন্ধুদের মেরে ফেলেছে, আমাকেও মারবে। কে মারবে, আসো তো দেখি। না না না, তুমি যেও না ওদিকে, ওরা তোমাকেও ছাড়বে না। মেয়েটা আমায় টানতে টানতে ওই ঘরে নিয়ে গেল। নানা রূপ অস্ত্র নিয়ে তারা চারদিকে দাঁড়িয়ে রয়েছে। মর্গে বিভৎস ঠান্ডা, আমার গা হাত পা কাঁপছে। কি রে, তোরা নাকি খুব জ্বালাতন শুরু করেছিস? লিনি, ভালো হবে না বলে দিচ্ছি, এখান থেকে সরে যা।
আমাকে মেরে তোদের শান্তি হয়নি শয়তান, তোরা ওদের ক্ষতি করিস। তারপর তিল দণ্ডের অপেক্ষা, মেয়েটা তার ওই ছোট দুখানি হাত দিয়ে ওদের এক একজনকে ধূলিসাৎ করে দিল। এইটুকুনি এক মেয়ের কি অসীম শক্তি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অপলক দৃষ্টিতে। অস্ফুটে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার দুই বন্ধুর জন্যে। মেয়েটা বলল, চিন্তা করো না, সব এমনি ঠিক হয়ে যাবে। আমার চারদিকে অবশ হয়ে আসতে লাগলো, এবার চারদিকে শুধুই অন্ধকার। সেই মোহময়ী মেয়েটি মোমবাতি হাতে এবার সামনে এসে দাঁড়ালো। এক শয়তান ডাক্তার আমায় চিকিৎসা না করে আমায় মর্গে পাঠিয়ে দেয়। এই লোকগুলি যখন জানতে পারে আমি বেঁচে আছি। ডাক্তার বাবু, এই মেয়েটা তো দেখছি বেঁচে আছে, কি করব? শোনো, এইটা জানতে পারলে আমার বদনাম হয়ে যাবে, আমি অনেক টাকা দেব। ওকে খুনি মেরে ফেলো। আচ্ছা ডাক্তার বাবু। ওরা আমায় মেরে ফেলে, সেই কথা জানতে পেরে যায় গ্রামের লোকজন, আর এই মর্গে জ্বালিয়ে দেয়। কিন্তু মরে গেলেও ওদের শয়তানি যায় না। মেয়েটা তারপর হঠাৎ উধাও হয়ে গেল কোথায়, চারপাশে এবার শুধুই অন্ধকার আর অন্ধকার। কি রে আর্য, ও তার কতক্ষণ পরে থাকবি? কি কি, তোকে খুঁজতে গিয়ে ভোরের আলোই ফুটে গেল, কি করছিলি বলতে এই ভাঙাচোরা মর্গটায়? তুই বেঁচে আছিস? মরতে যাবো কোন দুঃখে। এখন চ, অম্লান গাড়ি নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, গাড়ি ঠিক হয়ে গেছে। ক্যামেরাটা পেলাম মুক্ত জায়গাতে, তার মানে আমি হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তবে ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। যাই হোক, আমার মনে যা রেকর্ড হয়েছে তা সবাইকে পরের ব্লগে জানিয়ে দেব। আপাতত বাড়িতে তো পৌঁছোই।